আজ বৃহস্পতিবার আটই কার্তিক দু হাজার তেইশ সালের ছাব্বিশে অক্টোবর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আরও একটিবার শুভ বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার নামটি কিন্তু এসেছে নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা জ্ঞান বিচার করার ক্ষমতা আধ্যাত্মিক চিন্তন চেতনা ধন সম্পত্তি পরিবার বিবাহ পুত্র সন্তান এর ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতির নামানুসারে শাস্ত্রমতে বৃহস্পতি দেবতাদের গুরুদেব সুতরাং দেবগুরু বৃহস্পতির কৃপা যে জাতক জাতিকার উপরে থাকে সমগ্র জীবন তার কাছে বড় সুমধুর পরি পরিগণিত হয় কথায় আছে যার জন্ম ছকে বৃহস্পতি তুঙ্গে তার জীবনের সবকিছুই তুঙ্গে আর বর্তমানে বৃহস্পতি কিন্তু বক্রি অবস্থানে আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনের উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রং গুরাবে নামা সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থকর্ম এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই শরীর মনের ক্ষতি কিন্তু হতেই পারে অর্থগতভাবেও ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কাছের মানুষজনের সঙ্গে টাকা করি নিয়ে বা অর্থ করি নিয়ে অহেতুক ঝগড়া অশান্তিতে যেন জড়িয়ে পড়বেন না অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেদেরকে বিরত রাখুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আবার এই কাজের চাপের কারণেই পরিবার বন্ধু বান্ধবদেরকে সময় না দিতে পারলে মন কিন্তু বিষাদে আচ্ছন্ন হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত তিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনি গৃহে কোনো পার্টির বা অনুষ্ঠানের পরিকল্পনা করতেই পারেন সব থেকে কাছের বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ জানান যারা আপনাদেরকে উৎসাহিত করবে আজ ঈশ্বর মনে রাখবেন ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা নিজেদেরকে আগে সাহায্য করে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে